আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সাডেনলিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, গত ভিডিও পোস্ট করার পর আপনারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের বেশ কয়েকটি ইনকিউবেটর ক্রয় করেছেন, এজন্য আপনাদের জানাই শুভেচ্ছা। তো অনেকে আরেকটু বিস্তারিত দেখানো বা জানানোর সম্বন্ধে রিকোয়েস্ট করেছেন, আমরা এই জন্য আজকে ভিডিওটি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন দর্শক, এটি ককশিটের একটি ইনকিউবেটর। এখানে প্রতিটি ইনকিউবেটরের জন্য 2 বছরের গ্যারান্টি কার্ড দেওয়া রয়েছে। এখানে রয়েছে আপনাদের দীর্ঘদিনের রিকোয়েস্টে করা আমাদের ইনকিউবেটর কন্ট্রোলার, এগুলো আমাদের ফ্যাক্টরি সেটিং করা থাকিবে, আপনারা চাইলে মন মতো কম বেশি করতে পারবেন। এখানে যে রিলেটি রয়েছে, এই রিলেটি চোখ বুঝে আপনারা 2 থেকে 3 বছর চালাতে পারিবেন, কারণ যেহেতু ডিসি লাইন, এতে কোনো এটি নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। 2 থেকে 3 বছর পর একটি রিলে পরিবর্তন করিলে 2 থেকে 3 বছর পুনরায় চালাতে পারিবেন। নিচে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এই ইনকিউবেটরের হাঁসের ডিম হিসাবে 65টি হাঁসের ডিম থেকে 75টি হাঁসের ডিম অনায়াসে বসানো যাবে। মুরগি ডিম অর্থাৎ দেশি মুরগি বা সোনালি বা ফাওমি সাইজের ডিমগুলো 45 থেকে 50টি ডিম ঢুকানো যেতে পারে। এই ইনকিউবেটরটিকে আমরা 6,500 টাকা বিক্রি করে থাকি, আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক, এখানে যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টারটি দিয়ে এই ইনকিউবেটরটি চলছে মাত্র 36 ওয়াটে। আমরা সংযুক্ত করলাম, বিদ্যুৎ চলে গেলে আপনারা এখানে এইভাবে একটি সকেট দিয়ে, বিদ্যুৎ চলে গেলে এইভাবে আরেকটি সকেট ব্যাটারির সাথে সংযুক্ত করে আপনারা এটিকে আবার ঢুকিয়ে দিলে ব্যাটারিতে চলবে। যেহেতু মাত্র 36 ওয়াটে চলছে, এর ব্যাকআপ টাইম 100 অ্যাম্পিয়ারের ব্যাকআপ টাইম দীর্ঘমেয়াদী পাবেন। আর সবচেয়ে মজার বিষয়, আপনাদের রিকোয়েস্টে আমরা একটি জিনিস করতে সক্ষম হয়েছি, টার্নিং প্রক্রিয়া সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন মুরগির নিচে যেই ডিমগুলো বসানো হয় ঠিক সেইভাবে ডিমগুলো ঘুরছে আপন মনে। এবং ককশিটের বডি হওয়াতে এর ইউনিফর্মিটিও বেশ ভালো। জি, এই ইনকিউবেটরটিকে আমরা 6,500 টাকা বিক্রি করে থাকি। এর উপরে আরেকটি ইনকিউবেটর রয়েছে, আমরা অ্যাডাপ্টারটিকে ইনকিউবেটরটির সাথে সংযুক্ত করতে যাচ্ছি। এটি মাত্র 18 ওয়াটে চলে, মাত্র 18 ওয়াটে চলে। এটি টার্নিং প্রক্রিয়াও একই প্রযুক্তির বা একই পদ্ধতি। তো আশা করছি আপনাদের দীর্ঘদিনের রিকোয়েস্ট রাখতে পেরেছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভাই ছোটো ইনকিউবেটর, ছোটো ইনকিউবেটর প্রস্তুত করুন। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ককশিডের ইনকিউবেটরের ছোট এবং মাঝারি সাইজের 2টি ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা অনেকেই বলেন যে বাপ্পি ভাই, কীভাবে ইনকিউবেটরের রিলেটিকে সার্কিট থেকে পরিবর্তন করা যায়? একটি সার্কিট রয়েছে ভুভুব সার্কিট, প্রতিটি কানেকশন ইংরেজিতে লেখা রয়েছে, এই রিলেটি আমরা পাল্টাবো। এটি হচ্ছে হিটারকে নিয়ন্ত্রণ করে, এটিকে বলা হয় ব্যাং রিলে। ইলেকট্রনিক্সের বড় মাপের দোকানে বা IPS-এর দোকানে 40 থেকে 60 টাকা পেয়ে যাবেন। ইনকিউবেটরের সাথে একটি স্পেয়ার দিয়ে থাকি যাতে 1.5-2 বছর চলতে পারে। এই একটি রিলে 6 মাস থেকে 2 বছর পর কেটে যাবে, পুনরায় পরিবর্তন করিলে আবার আপনি 6 মাস থেকে 2 বছর চলতে পারবেন, এইভাবে এটিকে দীর্ঘ সময় চালাতে পারবেন। আমরা নতুন একটি রিলে সংযোজন করছি, দেখতে পাচ্ছেন দর্শক রিলে চেঞ্জ করার পদ্ধতি। 100 থেকে 150 টাকা দিয়ে একটি তাতাল কিনলে প্রত্যেক 6 মাস থেকে 2 বছর একটি রিলে কাটবে, এটি আপনারা নিজেরা পরিবর্তন করলে কোনো মেকারের প্রয়োজন নেই। আর কেউ যদি তাতাল চালাতে অসক্ষম হন, সেই ক্ষেত্রে একজন মেকারকে সরাসরি চায়না থেকে রোবটে পার্টস গেঁথে নিয়ে আসছি। এই বোর্ডগুলো আমাদের এই পূর্বের এই বোর্ডগুলো, যেটি দিয়ে আমরা আনুমানিক 26-27 বছর চালিয়ে আসছি যে সার্কিটটি, এটি আমাদের পূর্বের বোর্ডগুলো শেষ হলে আমরা আগামীতে
দিয়ে থাকবো। তো আমরা প্রতি মাসে দুই এক ডজন চাইনিজ কন্ট্রোলার পরিবর্তন করে থাকি। তো একটি রিলেতে ছয় মাস থেকে দুই বছর চলে, তেমনি চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন। এই রিলেগুলো ছয় মাস থেকে দুই বছরের বেশি চলার কথা না। এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে, আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি, এটি হচ্ছে 50 এম্পিয়ার রিলে। কারণ এখানে যত পার্টস রয়েছে দেখতে পাচ্ছেন সবই SMD পার্টস করা, আর চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই। আমাদের এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পেছনে রয়েছে ULNIC। ঠিক চাইনিজ কন্ট্রোলারের ভিতরে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পরবর্তী সার্কিটে রয়েছে একটি ULNIC, যেটি পরিবর্তন করা খুবই কঠিন, দুষ্কর। আইসি পরিবর্তন করার জন্য শুধু একটি টেস্টার যথেষ্ট, জাস্ট এখানে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে টান দিলে খুলে যাবে। পুনরায় আপনি এখানে বসিয়ে চাপ দিলে এটি লেগে যাবে। পার্স প্রতিটি আপনারা খুলতে পারবেন, পরিবর্তন করিতে পারবেন। এইভাবে প্রস্তুত 40 থেকে 60 টাকার একটি রিলের জন্য আপনি একটি চাইনিজ কন্ট্রোলার লাগালেন। ভাই, এই কন্ট্রোলারটিও ছয় মাস থেকে দুই বছর পর নষ্ট হলে আপনি মেরামত করিতে পারবেন না, আবার 3 থেকে 5,000 টাকা দিয়ে একটি চাইনিজ কন্ট্রোলার কিনে নিতে হচ্ছে। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। অনেকে বলেন যে বাপ্পি ভাই, আমরা ইনকিউবেটর ক্রয় করেছি আপনার মতো দেখে সাদা রঙের, কিন্তু যাতা দিলে ডেবে যায়। এই জন্য আসলে এগুলো আন্তর্জাতিক মানের বডি নয়, আমাদের বোর্ডটি ককশিটের সাথে একটি বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক রেখে প্রস্তুত করা হয়, যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপ্পি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি, এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং হ্যাচার।